এক রাতের মধ্যে আমি সারা বাংলাদেশে পরিচিত হয়ে গেলাম। পাক বাহিনী আমার বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছিল, সব কিছু শেষ হয়ে গেল। 77-এ এসে দ্বিতীয়বার আবার আগুন ধরিয়ে দিল আমার সব কিছুতে। এভারেস্ট জয়ীরা এভারেস্ট জয় করে তাড়াতাড়ি নেমে আসে, আর জুয়েল আইচ জাদুর এভারেস্টে উঠে নামতে ভুলে গেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সময়ের গল্পের বিশেষ আয়োজন। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত আছেন বাংলাদেশের কিংবদন্তি জাদু শিল্পী, ওয়ান অ্যান্ড অনলি জুয়েল আইচ। স্যার কেমন আছেন? খুব ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। এখন স্যার কী নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন? ব্যস্ততা আমার সবসময়ই থাকে, আমি অলস কোনো সময় কাটাতে পারি না, এটা আমার স্বভাবের মধ্যে নাই। আমি দেশের মধ্যে শো করছি, বাইরে শো করছি, নতুন নতুন ম্যাজিক করছি, আমার ব্যস্ততা চলছে, পড়াশোনা করছি। বাংলাদেশের মানুষ আপনার হাত ধরেই জাদু শিল্পের সাথে পরিচিতি পেয়েছে, তো সেই সময় আপনি যখন জাদু শিল্পের অনুষ্ঠান শুরু করেন, আপনাকে কত ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে? ও, ভয়াবহ ভয়াবহ, এটা এটা বলা যাবে না। আমি যখন শুরু করেছি তখন জাদু বলতে টুকটাক ভেলকিবাজি এইরকম একটা এ ছিল। আমার তার অ্যাগেনস্টে যুদ্ধ করতে হয়েছে। 71-এ আমি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, পাক বাহিনী আমার বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছিল, সব কিছু শেষ হয়ে গেল। তারপরে আবার নতুন করে শুরু করলাম, যেতে 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 77-এ এসে দ্বিতীয়বার আবার আগুন ধরিয়ে দিল আমার সব কিছুতে। দুইবার একটা মানুষের সব কিছু পুড়ে গেলে তার প্রতিকূলতা কী পরিমাণ হয় একবার চিন্তা করে দেখে। তবে দ্বিতীয়বারে আমি খুব সাপোর্ট পেয়েছিলাম, মানুষের কাছ থেকেও, মিডিয়ার কাছ থেকেও। তারপর হচ্ছে আবার নতুন করে শুরু করলেন কীভাবে ওই সময়টাতে? আমাকে আবদুল্লাহ সাহেব তখন খুব জনপ্রিয় অনুষ্ঠান করছিলেন, উনি আমাকে চাচ্ছিলেন, তো অনেকগুলো টেলিগ্রাম পাঠিয়েছেন বরিশালে, আমি আসছিলাম না কারণ আমার সব পুড়ে গেছে, আমি এসে কী করবো। তখন বরিশালের বিশিষ্টজনরা বললেন যে আবদুল্লাহ সাহেবের মতো মানুষ আপনাকে বারবার টেলিগ্রাম পাঠাচ্ছেন আর আপনি যাবেন না, এটা কেমন? অন্তত আপনি না বললেও তার সামনে গিয়ে বলে আসেন। তো আমি এলাম, ওনার সঙ্গে কথা হলো, উনি তখন অস্ট্রেলিয়া যাচ্ছিলেন, তো উনি বললেন যে ঠিক আছে, আপনি নিজে নিজে মনে মনে রেডি থাকেন, আমি অস্ট্রেলিয়া থেকে এসে ঈদের আনন্দমেলা, ওই কিন্তু প্রথম আনন্দমেলা, ঈদের আনন্দমেলা করব এবং আপনাকে নিয়ে আমি করব। এবং সেই ঈদের আনন্দমেলাতে আমি দর্শকের মধ্যে থেকে একজনকে শূন্যে উড়িয়ে দিয়ে হুপ পাস করে রাতারাতি, মানে এক রাত্রের মধ্যে আমি সারা বাংলাদেশে পরিচিত হয়ে গেলাম। বাংলাদেশের দর্শক কিন্তু আপনাকে শুধুমাত্র জাদু শিল্পী হিসেবে নয়, আপনার বাঁশি বাজানো দেখেছে, ইভেন ইউনিসেফের সাথে আপনি কাজ করছেন, আবার চিত্রশিল্পী হিসেবেও আপনার একটু ছোটোখাটো পরিচিতি আছে, তো এত সব কিছু আপনি একসাথে কীভাবে সমন্বয় করেছেন? আমি হলাম একটু পাগল প্রকৃতির মানুষ, মানে যা ভালো লাগে আমি তাই করি, এবং যেটা ধরি ওটা জীবনে আর ছাড়ি না। আমি তো আসলে রেডিও প্রজন্মের মানুষ, তো রেডিওতে আমার একসময় স্বপ্ন ছিল যে আমি ঢাকা রেডিওতে যদি বাঁশি বাজাতে পারতাম, তো ঢাকা রেডিওতে যখন আমি ক্লাসিক্যাল বাঁশি বাজালাম এবং সেটা মানুষ খুব পছন্দ করলো, তারপরে বিবিসি থেকে, ভয়েস অফ আমেরিকা, মানে সারা পৃথিবীতে, হ্যাঁ একদম বিশ্বজুড়ে অনেক জায়গায় আপনি বাঁশি বাজিয়েছেন। হ্যাঁ, এটা সেই জন্য আমি বলছি যে আমার পাগলামি হচ্ছে একেবারে বদ্ধ পাগলের মতো অবস্থা, আমি কোনো কিছু ধরলে আর ছাড়ি না। আর ইউনিসেফের সাথে জার্নিটা? এইটা আমার স্বপ্নের চাইতেও বড়, কারণ হচ্ছে কি, আমি অড্রে হেপবার্ন তো জানেন, অড্রে হেপবার্নকে আমি প্রচণ্ডভাবে শ্রদ্ধা করি, ওনার সঙ্গে আমার দেখা হলো এবং আমি কিছুতেই বুঝে উঠতে পারি না ওনার মতো অত বড় একটা মানুষ আমাকে নিয়ে, আমাকে হাত ধরে ধরে, পুরো প্রোগ্রামটায় আমাকে হাত ধরে ধরে উনি হাঁটলেন, আনবিলিভেবল। আমার ভাবলে এখনও চোখ থেকে পানি আসে যে আমি সেই সময় আমি জেনেছি যে উনি
ইউনিসেফের শুভেচ্ছা দূত। একদিন আমার কপালে এসে সেইটাই জুটলো, ইউনিসেফ আমাকে অফার দিল তাদের গুডউইল অ্যাম্বাসাডার হওয়ার জন্য। এটা আমার একটা বিরাট প্রাপ্তি। প্রয়াত লেখক নাট্যকার হুমায়ুন আহমেদ, তার সাথে আপনার বেশ ভালো সখ্যতা ছিল আমরা যতটুকু জানি, তো তার সাথে যদি আপনি বিশেষ কোনো মুহূর্ত আমাদের সাথে বলতেন। প্রায়শই আমরা একসঙ্গে আড্ডায় বসতাম। তার সর্বশেষ আঁকা যে ছবিটা, পেন্টিংটা, সেটা ওই যে আমার দেয়ালে ঝুলছে, সর্বশেষ। কিন্তু আমাকে যখন দিয়েছে তখন রং কাঁচা। তিনি একটা বই লিখেছেন, সেই বইটার উৎসর্গপত্রে লিখেছেন যে এভারেস্ট জয়ীরা এভারেস্ট জয় করে তাড়াতাড়ি নেমে আসেন, আর জুয়েল আইচ জাদুর এভারেস্টে উঠে নামতে ভুলে গেছেন। এবার বুঝে দেখেন যে তিনি আমাকে কি মাত্রায় ভালোবাসতেন, এবং উনি নিজেও কিন্তু ম্যাজিক করতেন, এবং উনি আমার কাছ থেকে অনেক ম্যাজিক শিখেছেন। তো এগুলো আমার জন্য বড় বড় প্রাপ্তি না। একটু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদু শিল্পের বিষয়ে কথা বলতে চাই। বর্তমানে ম্যাজিক শো বা জাদু শিল্পের কোনো অনুষ্ঠান টিভির পর্দায় একেবারেই একটু কম দেখা যায় বা দেখা যায় না বললেই চলে, তো এটার কারণ কী বলে আপনি মনে করেন? টেলিভিশনে আমরা আগ্রহটা অনেকখানি হারিয়ে ফেলেছি, কারণ আগে যখন বিটিভিতে করতাম একটা চ্যানেল, সমস্ত মানুষ একটা চ্যানেলের দিকে তাকিয়ে থাকতো, একটা স্ক্রিনের দিকে। আর এখন এত হয়েছে, আর এত বিজ্ঞাপন, বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে এক ঝলক অনুষ্ঠান হয়, তো সেখানে অনেক পরিশ্রম করে করব এটা আর আসে না। কিন্তু স্টেজে কিন্তু আমরা এখনও করে যাচ্ছি। জাদু শিল্পের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? আমি তো মনে করি অনেক ভালো, কারণ অনেক শিক্ষিত ছেলেরা মেয়েরা এসছে, তারা তাদের মতো করে করছে, এবং আধুনিক অনেক কিছুর সঙ্গে তাদের সম্পর্ক আছে, অনেক আছে শিক্ষিত, তারা বইপত্রও পড়ছে, অতএব নিশ্চয়ই কেউ না কেউ জেগে উঠবে। বাংলাদেশের বিনোদন জগতে জাদু শিল্পের অবদান কতটুকু? বিরাট, অনেক বড়। কারণ হচ্ছে কি, সমাজ যে এগোয় এটা কিন্তু চট করে দেখলে হয়তো নজরে পড়বে না, ভেতরে ভেতরে সাংস্কৃতিক দিক থেকেও আমাদের সমাজটা ওই রকমভাবে এগিয়েছে। আমি যখন ম্যাজিক শুরু করেছিলাম তখন ম্যাজিকের যে স্তর ছিল এখন কল্পনাই করা যাবে না। শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা যদি চলতে থাকে তাহলে সমাজ আলোকিত হতে থাকে, এবং ম্যাজিকের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সমাজ থেকে কুসংস্কার দূর করে, আর কুসংস্কার দূর করলে সমাজ আরও দ্রুত আলোকিত হয়ে ওঠে। বাংলাদেশের দর্শক আপনাকে তো এত বছর ধরে দেখছেই, কিন্তু দর্শক আপনার পরিবারের সাথে পরিচিত না বললেই চলে, তো দর্শককে যদি আপনার পরিবার সম্পর্কে বলতেন, কে কে আছেন আপনার পরিবারে? আমার পরিবারের লোকজনকে মানুষ একসময় চিনত। আমি ঈদের আনন্দ মেলা, সেটা ছিল প্রোগ্রাম অফ দ্য ইয়ার বিটিভির, আমি একটা আনন্দ মেলা শুধুই ম্যাজিক দিয়ে করেছিলাম, এবং সেটা খুব ওয়েল অ্যাক্লেমড হয়েছিল, এবং ওইটাতে আমার সঙ্গে প্রধান ভূমিকায় আমার স্ত্রী ছিলেন, ওর নাম বিপাশা, আর আমার মেয়ে খেয়া, ও ম্যাজিকে ওইভাবে করে আসেনি, ও গান নিয়ে, গানেও কয়েকবার টেলিভিশনে গিয়েছে, এখন পরে গান করবে কি না করবে সেটা ডিপেন্ড করে ওর উপরে, আমি কোনো কিছুতে জোর করব না। কেউ যদি সরাসরি আপনার কাছ থেকে ম্যাজিক শিখতে চায়, আমি জানি যে আপনার ম্যাজিক রিসার্চ সেন্টারও আছে, তো কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে বা কোনো প্রসিডিউর আছে কি না? প্রসিডিউরটা হচ্ছে কি, আমি একাডেমি করার চেষ্টা করেছিলাম, কিন্তু নানান প্রতিকূলতার জন্যে একাডেমি ওইভাবে করে বিশালভাবে করা সম্ভব হয়নি, কিন্তু এখন যারা সরাসরি আমার সঙ্গে আছে তারা তো ম্যাজিক শিখেইছে, তাছাড়া ম্যাজিশিয়ানদের মধ্যে যারা আমার কাছে আসে তাদেরকে আমি সবভাবে সাহায্য করি, আইডিয়া দিয়ে, তাদেরকে প্রপস দিয়ে। আমি ম্যাজিক ওয়ার্কশপ, আমি যখন ম্যাজিক ওয়ার্কশপ করি তখন কিন্তু আমি তাদেরকে যে জিনিসগুলো শেখাই
আমি প্রত্যেককে সেই জিনিসগুলো কিন্তু আমি বিনা পয়সায় আমি দিয়ে দিই। অতএব এইভাবে করে যতটা ছড়ানো সম্ভব আমি করে যাচ্ছি। আপনি তো আপনার জীবনের প্রায় তিন ভাগেরও বেশি সময় পার করেছেন এই জাদু শিল্প নিয়ে। কয় ভাগের তিন ভাগ? চার ভাগের। চার ভাগের তিন ভাগ? আচ্ছা, মানে আমাকে বুড়ো বানিয়ে দেওয়া হলো। দুঃখিত, জীবনের অধিকাংশ সময় পার করেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জাদু শিল্প নিয়ে আপনার কেমন কাজ করার ইচ্ছা আছে? প্রথম কথা হচ্ছে আমি বুড়ো হইনি, সরি, এবং আমি শেষ দিন পর্যন্ত তাজা অবস্থায় মারা যাব। আমি অলরেডি আমার সমস্ত শরীর, আমি এবং আমার ওয়াইফ দুজন আমাদের সমস্ত শরীর ডোনেট করে দিয়েছি। আর ম্যাজিককে তো ওই যে বললাম, আমি উন্মাদ, অর্থাৎ ম্যাজিক আমি শেষ জীবন পর্যন্ত ছাড়ব না। এবং ম্যাজিকে কিন্তু আমি ওই আদি ম্যাজিক আমি করি না, কিন্তু আমার ম্যাজিক প্রতিনিয়ত স্মার্ট হচ্ছে এবং ভবিষ্যতেও প্রতিনিয়ত স্মার্ট হতেই থাকবে। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ, দর্শকের কাছে যদি আপনার কিছু বলার থাকে। দর্শক যারা এতক্ষণ বসে অনুষ্ঠান দেখেছেন অথবা আংশিক দেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ঈদের শুভেচ্ছা।